1975 সালের 15 আগস্ট ভোরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধু পরিবারের দুই সদস্য, তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বাংলাদেশের ইতিহাসের লাল অক্ষরে রচিত সেই দিনে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ছিলেন বেলজিয়ামের ব্রাসেলসে রাষ্ট্রদূত সানাউল হকের বাসভবনে। সেখানে শেখ হাসিনার সঙ্গে আরও ছিলেন তার স্বামী ওয়াজেদ মিয়া এবং দুই শিশু সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল। বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ডের খবরটি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কাছে আসে পশ্চিম জার্মানির রাজধানী বন থেকে। হুমায়ুন রশিদ চৌধুরী সানাউল হকের বাসায় ফোন দিয়ে জানান এই দুঃসহ সংবাদ। পরবর্তীতে ব্রাসেলস থেকে শেখ হাসিনারা চলে যান বনে রাষ্ট্রদূত চৌধুরীর বাসভবনে। সেখান থেকেই বিবিসি, ভয়েস অফ আমেরিকা ও অন্যান্য রেডিও স্টেশন থেকে তারা নিশ্চিত হন বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। 1975 সালের 16 আগস্ট থেকেই রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী শুরু করেন গোপন তৎপরতা। বঙ্গবন্ধুর দুই জীবিত কন্যাকে কোন দেশে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করিয়ে দেওয়া যায় কিনা, এ বিষয়টি দিল্লির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করে এবং দুদিন পরই তারা বলে শিগগিরই যেন শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে পাঠানোর প্রস্তুতি নিতে। ভারতীয় কর্মকর্তাদের তরফ থেকে আরো বলা হয় গোটা বিষয়টি যেন খুব গোপনে ও দ্রুত সম্পন্ন করা হয়। তারা আরো বলেন শেখ হাসিনাদের যেন এয়ার ইন্ডিয়ার প্লেনে সরাসরি দিল্লিতে পাঠানো হয়। এভাবেই শেখ হাসিনারা 24 আগস্ট বিকেলের দিকে ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এবং 25 আগস্ট খুব ভোরে তারা দিল্লিতে পৌঁছান। এর মাধ্যমে শুরু হয় শেখ হাসিনার পৌনে 6 বছরের দিল্লির নির্বাসিত জীবন। শেখ হাসিনাদের প্রথমে রাখা হয় 56 নম্বর রিং রোডের একটি সেফ হাউসে, পরে তাদেরকে ডিফেন্স কলোনির একটি বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদের প্রতি তিনটি পরামর্শ দেওয়া হয়। প্রথমত, তারা যেন বাড়ির বাইরে না যান। দ্বিতীয়ত, তারা যেন সেখানে কারো কাছে নিজেদের প্রকৃত পরিচয় না দেন। তৃতীয়ত, দিল্লিতে কারো সঙ্গে যেন যোগাযোগ না রাখেন। দিন দশেক পরে 4 সেপ্টেম্বর ভারতের একজন সরকারি কর্মকর্তা শেখ হাসিনাদের নিয়ে যান ইন্দিরা গান্ধীর সরকারি বাসভবন 1 সাফদরজং রোডের বাসায়। এরও আরো 10 দিন পর তাদেরকে পাণ্ডালা পার্কের শ্রী ব্লকের একটি ফ্ল্যাটে নেওয়া হয়। ওই ফ্ল্যাটে 3টি শোবার ঘর আর কিছু আসবাব ছিল। খবর দেখার জন্য একটি সাদা কালো টেলিভিশন সেটও দেওয়া হয়। তখন ভারতের টেলিভিশনে শুধু 2 ঘন্টার জন্য দূরদর্শনের অনুষ্ঠান প্রচারিত হতো, তবে সেই সময় তাদের বাড়িতে কোনো টেলিফোন সংযোগ দেওয়া হয়নি। কড়া নিরাপত্তা বলার মাঝে দিন কাটত তাদের। বাড়ির আশপাশে ছিল নিরাপত্তার কড়া বেষ্টনী। ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্তাদের ভয় ছিল শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে, তাই নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দাদের নজর থাকত সেখানে। পশ্চিম জার্মানিতে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া কর্মরত ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী হিসেবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ভারতের নির্বাসনকালেও তিনি হাত গুটিয়ে বসে থাকেননি। নয়াদিল্লির অ্যাটমিক এনার্জি কমিশনে চাকরি নেন তিনি এবং 1982 সাল অবধি সেখানে কাজ অব্যাহত রাখেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ভারতে কয়েকটি বোর্ডিং স্কুলে পড়েন। এর মধ্যে ছিল তামিলনাড়ুর পালানি হিলসের কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল এবং নৈনিতালের সেন্ট জোসেফস কলেজ। তিনি ইউনিভার্সিটি অফ বেঙ্গালুরের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ট্রান্সফার নিয়ে চলে যান যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অবস্থিত ইউনিভার্সিটি অফ টেক্সাসে। শেখ হাসিনারা যখন প্রথম দিল্লিতে পৌঁছলেন তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রণব মুখার্জিকে বলেছিলেন, আপনি এখন থেকে দিল্লিতে ওদের অভিভাবক। বাস্তবিক অর্থেই শেখ হাসিনাদের সত্যিকারের অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি শেখ হাসিনাকে তার বড় মেয়ে বলে মনে করতেন। তার ছেলে অভিজিতের সঙ্গে হাসিনার ছেলে জয়ের এবং শেখ রেহানার সঙ্গে প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠার ভালো সম্পর্ক ছিল। এদিকে শেখ হাসিনার সঙ্গে দারুণ ঘনিষ্ঠতা গড়ে ওঠে প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির। তাকে বৌদি বলে ডাকতেন শেখ হাসিনা। এতটাই বৃদ্ধতাপূর্ণ ছিল সেই সম্পর্ক যে 2015 সালে শুভ্রা মুখার্জি যখন মারা যান তখন শেখ হাসিনা প্রোটোকলের তোয়াক্কা না করে দিল্লি চলে গিয়েছিলেন। আর ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে 2013 সালে বাংলাদেশে এসেছিলেন প্রণব মুখার্জি। শেখ হাসিনা তাকে এতটাই শ্রদ্ধা করতেন যে নিজ হাতে রান্না করে খাওয়াতে চাইতেন প্রণব মুখার্জিকে। দিল্লিতে কাটানো 5.6 বছরে মানসিকভাবে শেখ হাসিনা ছিলেন অত্যন্ত বিপর্যস্ত। 1975 সালের 15 আগস্ট তার পরিবারের সিংহভাগ সদস্যের সঙ্গে যা হয়েছিল তা মেনে নেয়া শেখ হাসিনার জন্য ছিল অত্যন্ত দুরূহ ব্যাপার। সেদিনের স্মৃতি বিভীষিকার মতো তাড়া করে বেড়াচ্ছিল তাকে। এমনকি 15 আগস্টের ব্যাপারে বিন্দুমাত্র উল্লেখ ছিল শেখ হাসিনার জন্য বড় ধরনের ট্রিগার। তাই তার স্বামী ওয়াজেদ মিয়া তার সঙ্গে দেখা করতে আসা সকলকে বিশেষভাবে অনুরোধ করতেন তার সামনে যেন 15 আগস্ট বিষয়ে কোনো কথাই তোলা না হয়। 1981 সালের 17 মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে মানসিকভাবে শক্তিশালী দৃঢ় প্রতিজ্ঞ একজন ব্যক্তি হিসেবে নিজ স্বদেশ বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন এবং পরবর্তীতে ধরেছেন বাংলাদেশের হাল, সেই অধ্যায়ের ভিত রচিত হয় তার 5-6 বছরের দিল্লি জীবনেই।